এই রমজানের পরে এই প্রথম হয়তো চা খাচ্ছি। আসলে চা আমার অফিসে আসার পরে হয়তো বা মাঝে মাঝে কিছু দু এক কাপ হয়তো খাওয়া হয়, কিন্তু তাছাড়া আমার চা ওরকম আমি খাই না। তবে আজকে খাচ্ছি, কারণ হচ্ছে একটু মাথার মধ্যে কোনো যন্ত্রণা মনে হচ্ছে, তো সেই কারণে আজকে চা খাচ্ছি। তো এটার আরেকটা কারণ আছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর চা যদি খাই তাহলে লেবু চা অথবা দুধ চা ছাড়া আসলে আমার ওইভাবে খাওয়া হয় না। তো আজকেও আমি লেবু চাই খাচ্ছি। তো চলুন, আরও কিছু কথা আছে, ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এখন রোদের যে তাপমাত্রা, আসলে তো গরম চা খাওয়া উচিত না মানুষের। তুমি কেন খাচ্ছি? এই কয়েকদিন আগে দেখলাম একজন আর কি ফেসবুকে পোস্ট করছে, আবহাওয়া যে গরম তো চা তো আরও গরম, তো এই 70-80 ডিগ্রি চা যখন খাবো তখন নাকি বাইরের আবহাওয়ার যে 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা নাকি কিছু মনেই হবে না। তো দেখি আজকে পরীক্ষা করে দেখবো, সে কারণে চা খাচ্ছি। দেখা যাক, চা খেয়ে তারপরে আমি আপনার বাইরে যাবো, রোদে যাবো, যে দেখাবো আসলে তাপ লাগে কি না। আমার সঙ্গে থাকবো। দেখতে পাচ্ছেন এটা আমরা মাঝে মাঝে এখানে এসে বসি, রোদের যে তাপ পড়ছে এটা অটোমেটিক রোদের তাপে ফেটে গেছে। এখন এভাবে জোড়া দিয়ে আমাদের বসতে হবে। অলরেডি আমি ছাদে চলে আসছি, বাইরের তাপমাত্রা আমার গায়ে কেমন ইফেক্ট করে সেটা দেখার জন্য। আমি কিছুক্ষণ আগে চেক করলাম যে টেম্পারেচার এখন হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। আমি টাঙ্গাইল সিটিতে অবস্থান করছি, তো এখন যে এই রোদের তাপমাত্রা, আমার তো রোদ মানে এই গরম তো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে। তো এটা অবশ্য সত্য, সায়েন্টিফিক একটু ব্যাখ্যা আছে যে আপনি যখন বেশি তাপমাত্রা বা বেশি, যেমন মানে সে এক্সাম্পল হচ্ছে চা, চা তো 70-80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তো আপনি যখন একটা বেশি তাপমাত্রার কোনো কিছু আপনি সেবন করবেন তখন তো আপনার শরীর কিছুক্ষণের জন্য গরম থাকবে। তো এই গরম অবস্থায় আপনার বাইরের যে তাপমাত্রা বা টেম্পারেচার থাকবে 40-45 ডিগ্রি, হয়তো বা ঢাকাতে এর বেশিও হতে পারে, আমার টাঙ্গাইলে 40-42 এখন আছে, তো সেই তাপমাত্রাটা সেই রকম মনে হবে না। তবে এটা স্বল্প সময়ের জন্য, আপনারা ট্রাই করতে পারেন, তবে চেষ্টা করবেন বেশি গরম কিছু খাওয়া না খাওয়ার জন্যই। কুসুম গরম সেটা ঠিক আছে, ভাত বা অন্যান্য যে কোনো তরকারি, ভাতের সঙ্গে তরকারি, তো বিশেষ করে চাটা, চা কফি এগুলোই আমরা একটু বেশি টেম্পারেচার খাই। তো চেষ্টা করবেন কম খাওয়ার জন্য, তবে স্বল্প সময়ের জন্য এটা কাজ করে, এটা সায়েন্টিফিক হয়তো বা ব্যাখ্যা আছে, এটা প্রুভড। ঠিক আছে, আসলে এখন গরম লাগছে, আমি এখন ভিতরে যাই। আমি অলরেডি রুমে চলে আসছি, তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, এটা হয়তো আপনারা মদত চলে নিতে পারেন, ভিডিওটা মদত চলেই বানানো, বেশি করে বাড়ির আশেপাশে গাছ লাগানো, গাছই হয়তো বা আপনার আমাদের এই গরম থেকে, এই আবহাওয়ার অবস্থা থেকে আমাদের নিস্তার দিতে পারে। হয়তো এখন গাছ লাগালে সেই গাছটা বড় হতে সময় লাগবে, কিন্তু ইন ফিউচারে তো আমরা সার্ভাইভ করতে পারবো। তো আমার রিকোয়েস্ট থাকবে এটা মজার হিসেবে না নিয়ে আপনারা বেশি বেশি গাছ লাগান। আমিও চেষ্টা করবো এবার বাসায় গেলে কিছু বৃক্ষরোপণ করার বাড়ির আশেপাশে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।